বাচ্চারা শুধুমাত্র গুলির সামনে দাঁড়াবে, দেন হচ্ছে বিপ্লব হবে, চলে যাবে, তারপরে পোস্ট ভাগাভাগি হবে মুরব্বীদের মধ্যে। আমরা মুরব্বীদের উপরে খুব ক্ষুব্ধ। আমি যখন আমার প্রজন্মের মানুষদের সাথে আলোচনা করি, তখন কিন্তু এখন আর ওই যে আমাদের মধ্যে মানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ছাত্রদল, ছাত্রলীগ, শিবির, বাম, ডান, এগুলো নিয়ে আলোচনা হয় না। আমরা মুরব্বীদের উপরে খুব ক্ষুব্ধ, এটা সত্য। সে শিবিরের হইতে পারে, ছাত্রদলের হইতে পারে, বৈষম্যবাদী ছাত্র আন্দোলন হইতে পারে, আমরা মুরব্বীদের উপরে ক্ষুব্ধ। অর্থাৎ তারা আমাদেরকে আসলে আমাদেরকে ইউটিলাইজ করতে পারছে না। আমি ইউজ বলবো না, ইউজের একটা পেরিকুয়াল একটা কনোটেশন আছে। আমি বলবো যে তারা আমাদেরকে ইউটিলাইজ করতে পারছে না। তারা আমাদেরকে এই যে একটা 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 যে নৌজি একটা মানে ইন্টেনশন, যে ছোটো মানুষ কি বুঝবে, বলে দিচ্ছে না কিছুদিন আগে যে সন্তান যদি বাবার আগে যায় দেশ ধ্বংস হয়ে যায়। তো এই আইডিয়া থেকে বের হতে হবে। আপনাদের কাছে যারা বুদ্ধিজীবী বা শিক্ষা যারা একাডেমিশিয়ান, আপনাদেরকে আমাদের যেই চিন্তাটাকে, এই চিন্তাটা যেন আমরা স্পেস করতে পারি, প্লেস করতে পারি এবং স্পেস দিতে পারেন, হিস্ট্রিতে অ্যাকোমোলেট করতে পারেন এবং এটাকে যেন অ্যাকাডেমিক্যালি অ্যান্ডোর্স করতে পারেন। বাচ্চারা শুধুমাত্র গুলির সামনে দাঁড়াবে, দেন হচ্ছে বিপ্লব হবে, চলে যাবে, তারপরে পোস্ট ভাগাভাগি হবে মুরব্বীদের মধ্যে। বাচ্চারা কি বুঝবে, বাচ্চারা কি পারবে? নো, আপনারা তাদের মতামত নেন, তাদেরকে কীভাবে হিস্ট্রিতে লোকেট করা যায়, তাদের এই যে কন্ট্রিবিউশনটাকে কীভাবে অ্যাকনোলেজ করা যায়, এই বিষয়গুলোকে অ্যাকাডেমিক্যালি অ্যান্ডোর্স করেন। তাহলে এই যে অতি মানে আমাদের পূর্ব প্রজন্মের অভিজ্ঞতা এবং তরুণ প্রজন্মের যে সাহস, এই দুইটার সংমিশ্রণে আমাদের আগামীর বাংলাদেশ হচ্ছে সুন্দর হবে। ধন্যবাদ সবাইকে।